নমস্কার, আপনাদের চাই আছে তাজিবুর টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজি পুয়া রাজ্য লগতে আন্তঃরাষ্ট্রীয় বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের লই আইছো। এই খবর কেইটা আপনাদের বহুতই গুরুত্বপূর্ণ, গতিকে ভিডিওটি প্রথমেপরা শেষলকে চাই থাকক। আর যদি চ্যানেলটি নতুন গাইছে চ্যানেল সাবস্ক্রাইব করে কাছে থাকে বেল আইকন প্রেস করে দিব। আর ভিডিওটি এটিলকে যদি লাইক করা নাই লাইক করে আমার উৎসাহিত করে যেন। আজির পুয়ার প্রথমটিতে বহুতই গুরুত্বপূর্ণ একটা খবর ওলাইছে। প্রথম খবর হয়েছে বুধবার দিনট হ্রাস পালে কোভিড সংক্রমণের হার, মৃত্যুর সংখ্যা আজি উদ্বেগজনক। কোভিডের সংক্রমণ অব্যাহত থাকলেও রাজ্যত আজি সংক্রমণের হার কিছু হ্রাস পাওয়া পরিলক্ষিত হয়েছে। রাজ্য লগতে মহানগরত সংক্রমণের তুলনামূলক কমি আহিছে, যদিও কালিতকৈ আজি আক্রান্ত সংখ্যা কিছু বৃদ্ধি পাইছে। বুধবারে অসমত সংক্রমণের হার আছিল 4.91%। 1,16,119 লোক কোভিড টেস্ট করা, অন্তত 5,699 দেহত কোভিড ধরা পড়ে। আনহাতে মহানগর আজির দিনট 670 লোক করোনাত আক্রান্ত হয়। অবশ্যই দিনট কোভিডত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। আজিও কোভিডত 90 লোক মৃত্যুমুখত পড়ে। কোভিডের সুস্থতার হার 85.21%। রাজ্যের 1,00,000 যুবক যুবতীর নিযুক্তির পদক্ষেপ আরম্ভ নতুন সরকার, কেতিয়া হব নিযুক্তি? রাজ্যের 1,00,000 যুবক যুবতীর নিযুক্তির ইতিমধ্যে পদক্ষেপ আরম্ভ করেছে নতুন সরকারে। এই সন্দর্ভত বিত্তমন্ত্রী অজন্তা নেগুর অধ্যক্ষতায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবারে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত বিভিন্ন বিভাগের শীর্ষ পর্যায় আমলা বিষয়াসকলের উপস্থিত থাকে। বৈঠকত বিভিন্ন বিভাগত খালি হয়ে থাকা পদসমূহের বিতং তথ্য এসপ্তাহের ভিতর কমিটির ওসর দাখিল করব বিভাগীয় বিষয়াসকলক নির্দেশ দিয়া হয়। খালি পদর বিতং তালিকা দাখিলের পিছতে অহা মঙ্গলবারে পুনের অনুষ্ঠিত হব নিযুক্তি সম্পর্কীয় উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক। ইয়ার পিছতে এই সন্দর্ভত অহা বুধবারে কেবিনেট বৈঠকত প্রতিবেদন দাখিল করব উচ্চ পর্যায়ের কমিটিয়ে। প্রতিবেদন দাখিলের পিছতে নিযুক্তি প্রদানের যাবতীয় অনুমতি প্রদান করব কেবিনেট বৈঠকে। কেবিনেট বৈঠকে নির্ধারণ করব নিযুক্তির সকল নীতি। ইপিনে আরো একটা খবর ওলাই আছে, এমাহর ভিতর আরম্ভ হব সরকারি চাকরির নিযুক্তি প্রক্রিয়া। পরীক্ষা পরিবর্তে মেধার ভিত্তিত হব পারে নিযুক্তি, স্পষ্টকে জানালে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পিছরপরা হিমন্ত বিশ্ব শর্মা সকল দিকতে তৎপর হওয়া দেখা গেছে। করোনার এনে সংকটকালের মাজতো মুখ্যমন্ত্রীগী নির্বাচনী প্রতিশ্রুতি অনুসরি অহা বছর মার্চের ভিতর 1,00,000 নিবনক কর্মসংস্থাপন দিয়ার কথা বিভিন্ন সময়ত কই আহিছে। আনকি প্রথম কেবিনেট বৈঠকতে মুখ্যমন্ত্রীগী শীঘ্রে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করবলে বিত্ত বিভাগের মন্ত্রী অজন্তা নেগুর নেতৃত্বত এখন কমিটি গঠন করে দিয়েছিল। পিছে কেতিয়া দিয়া হব 1,00,000 নিবনক সংস্থাপন? বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নগাঁত উপস্থিত নিবন সংস্থাপনের কেতবোর গুরুত্বপূর্ণ মন্তব্য করে। মুখ্যমন্ত্রীগী কয় যে এমাহর ভিতর নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব, 1,00,000 নতুন চাকরি, দরমহা বাবদ 3,600 টাকা খরচ হব, পরীক্ষা পতার সলনি আন বেলেগ উপায়ের চাকরি দিয়ার কথা চিন্তা করেছে সরকারে, মেধাক অগ্রাধিকার দিয়া হব। ইপিনে শীঘ্রে আরম্ভ হব আরক্ষীর নিযুক্তি, প্রতি জেলালে খালি পদর তালিকা বিচারি পত্র প্রেরণ করেছে। রাজ্যের শিক্ষিত নিবন সকলে সুখবর, অতি সালে পূরণ হব আরক্ষীর খালি হয়ে থাকা পদ পূরণের। পুনের আরম্ভ হব আরক্ষীর নিযুক্তি প্রক্রিয়া, কোভিড পরিস্থিতি উন্নত হলে আরক্ষীর নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব। বিধানসভাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সন্দর্ভত ঘোষণার পাছতে তৎপর হয়ে পড়েছে আরক্ষী। ইতিমধ্যে প্রতি জেলার আরক্ষী অধীক্ষক র্যাঙ্ক অনুযায়ী খালি পদর তালিকা বিচারি আরক্ষীর অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধানে পত্র প্রেরণ করেছে। আরক্ষী আয়ুক্ত আর প্রতি জেলার আরক্ষী অধীক্ষক বৃহস্পতিবারের ভিতর খালি পদর তালিকা প্রেরণের নির্দেশ প্রেরণ করা হয়েছে। আরক্ষী অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধান হরমিত সিংহে প্রেরণ করেছে এই নির্দেশনা। তদুপরি অতিরিক্ত আরক্ষী সঞ্চালক প্রধানগিয়ে আরক্ষী থানা আর আরক্ষী চকী অনুসরি খালি হয়ে থাকা আবন্ধিত আর ঠিকাভিত্তিক পদর সবিশেষ তালিকায় সন্নিবিষ্ট করবলে নির্দেশ প্রদান করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জুন বা জুলাইত পরীক্ষা অনুষ্ঠিত করার পোষকতা করেছে। রাজ্যের কোভিডের পরিস্থিতির স্থগিত হয়ে থাকা মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করার পরামর্শ বিচারি আজি রাজ্যের 10টা শিক্ষক সন্থা আর অভিভাবকের সঙ্গে আলোচনায় মিলিত হয় সদৌ অসম ছাত্র সন্থা। আনহাতে একে সংক্রান্তত আজি এপসে সেবার অধ্যক্ষের সঙ্গে এক আলোচনায় মিলিত হয়। উল্লেখযোগ্য যে রাজ্যত কোভিডের পরিস্থিতি সকল শিক্ষানুষ্ঠান বন্ধ করে রখার লগতে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখবল হয়েছে। এনে পরিস্থিতিতে শিক্ষার্থী সুরক্ষা নিশ্চিত করে মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করা সন্দর্ভত আসলে বিশেষ পদক্ষেপ হাতত লৈছে। ছাত্র সংগঠনটে ইতিমধ্যে সেবার কর্তৃপক্ষের সঙ্গে যা 22 মে'ত এক আলোচনায় মিলিত হয়। আজি ছাত্র সংগঠনটে রাজ্যের 10টাকৈ শিক্ষা সন্থা আর অভিভাবকের সঙ্গে এক আলোচনায় মিলিত হয়। উজান বজার বিবেকানন্দ কেন্দ্রত অনুষ্ঠিত এই বৈঠকত আসোয়ে বহুকেইটা পরামর্শ লাভ করে। ইয়ার ভিতর বিষয় পাঠ্যক্রম আর নম্বর হ্রাস করার পরামর্শ আছে। কোভিডের পরিস্থিতি স্বাভাবিক হলে অহা জুন বা
অথবা জুলাই মাহত পরীক্ষা অনুষ্ঠিত করার পোষকতা করেছে আসুয়ে। আনহাতে পরীক্ষার্থীসকলক ঘর থাকি পরীক্ষার প্রস্তুতি চলাই থাকবলে আহ্বান জানায় ছাত্র সংগঠনটে। ইফালে এতিয়াও বিভিন্ন সংগঠন আর ছাত্র ছাত্রীর সহিত ছাত্র সংগঠনটি আলোচনায় মিলিত হয়ে পরামর্শ গ্রহণ করবলে প্রস্তুতি চলাইছে বলে সংগঠনটির নেতৃবর্গই সদরি করে। অহা 28 মে'ত জেবাক পরীক্ষা অনুষ্ঠিত করা সন্দর্ভত পরামর্শ আগবাব আসুয়ে। আজি লাভ করা সকল পরামর্শ যুকিয়া উক্ত দিন আসুর নেতৃবর্গ মেট সেবার কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় লিনিয়ে আলোচনায় মিলিত হব। অতি শীঘ্রে মেট্রিক পরীক্ষা সন্দর্ভত একটা সুস্থির সিদ্ধান্ত হব বলেও ছাত্র সংগঠনটি আশা প্রকাশ করে। আনহাতে আজি মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করা সন্দর্ভত সেবা কর্তৃপক্ষের সঙ্গে নিখিল বড়ো ছাত্র সন্থার চমুকে এপসুয়ে এক আলোচনায় মিলিত হয়। সেবার অধ্যক্ষ আর সি জৈনের সঙ্গে হওয়া আলোচনায় সংগঠনটি কোভিডের পরিস্থিতি খাম কটার পাশতে পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি করে। সংগঠনটি সেবাক পরীক্ষা অনুষ্ঠিত করার বাবে ছটা প্রস্তাব দিয়ে। এনআরসির ভিত্তিবর্ষের 51 হলেহে বাঁচিব জাতি, 71 ভিত্তিত প্রস্তুত হওয়া এনআরসি হব বিদেশী স্বদেশী করা দলিল। এত উল্লেখ করেছে উচ্চতম ন্যায়ালয়ের সাংবিধানিক বিচারপীঠত বিচারাধীন হয়ে থাকার বিষয়ের উপর নির্ভর করেহে করেছে জাতির ভবিষ্যৎ। 1971 সনের ভিত্তিবর্ষ হিসাবে লই রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী এনআরসি প্রকাশ হল। যদিও এইখন এনআরসি সরকার আন্দোলনকারী সংগঠন বা সচেতন লোকক কোনোতো পক্ষকে আসক্ত করব নয়। প্রাক্তন কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া ধরে বিভিন্ন ব্যক্তি দায়িত্বশীল পদবীত থাকার সময়ত অসমত প্রবেশকারী যে পরিসংখ্যা দাঙি ধরেছিল সেই পরিসংখ্যা কাষলে প্রকাশিত এনআরসির অনুপ্রবেশকারীর সংখ্যা নিব নোৱাৰাত কোনোমতে পক্ষ আশ্বস্ত হব পৰা নাই। উল্লেখযোগ্য যে খসড়া এনআরসিত নাম বাদ পড়া লোকর সংখ্যা আছিল 40 লাখ, চূড়ান্ত খসড়াত নাম বাদ পড়া লোকর সংখ্যা হলগৈ মাত্র 19 লাখ। অনুপ্রবেশকারী জনগাঁথনি বিধানসভা আর লোকসভা সমষ্টির ভোটরক বিন্যাস সলনি করে খিলঞ্জিয়ার রাজনৈতিক অধিকার পন্ন করেছে। রাজ্য সরকার এনআরসিত থাকা সীমান্তবর্তী জেলার 20% আর আন জেলাসমূহ 10% নাম পুনরীক্ষণ বিচারিছে। কিন্তু এই পুনরীক্ষণে যে অসম আর অসমের অস্তিত্ব সুরক্ষিত নকরে সেই কথা এক প্রকার নিশ্চিত, কারণ অসমৰ পৰা বিদেশী বহিষ্করণ বাবে জনুয়া দাবির মূল ভিত্তিবর্ষ আছিল 1951 চন। এনআরসির ভিত্তিবর্ষ 1951 অবিহনে অসমের জাতির অস্বস্তি যে বাঁচি থাকিব সেই কথা স্পষ্ট হয়ে পড়েছে। কারণ বিদেশী নাম অন্তর্ভুক্ত হয়ে থাকা 1971 চনের ভোটার তালিকার ভিত্তিত প্রস্তুত হওয়া চূড়ান্ত এনআরসিয়ে অসমের জাতিক বসাব নয়। উল্লেখযোগ্য যে বিদেশী বহিষ্করণের মূল ভিত্তিবর্ষ 1951-71 ভিতর 20 বছর পাকিস্তান বা পূব পাকিস্তানের পর অহা লাখ লাখ লোকের নাম 1971 ভোটার তালিকায় সুমাইছিল। সেয়ে ভোটার তালিকা ভিত্তিক ইতিমধ্যে চূড়ান্ত এনআরসি প্রকাশ হয়েছে। অসমক বছর লগতে অসমের জাতি সুরক্ষিত করবলে বিদেশীর নাম থাকার অভিযোগ উঠা এনআরসির প্রাসঙ্গিকতা কত থাকিল বলে প্রশ্ন অবতারণা হয়েছে। উল্লেখযোগ্য যে 1951-71 চনের অনুপ্রবেশ হওয়া পাকিস্তান বা পূব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের পরাই অসমের জনগাঁথনি সলনি আখড়া মৌলবাদীর রক্তবীজ অঙ্কুরিত হয়েছিল। এই সময়ত হওয়া অনুপ্রবেশকারী মাজরপরা সৃষ্টি হওয়া বহু নেতার দ্বারা এডওয়ে দুদেও লুটানিয়ার চেউর দরে খিলঞ্জিয়া লোকর হাতেরপর সাংবিধানিক অধিকার কাহিনী আখড়া আরম্ভ করেছিল। 27 মে'ৰপৰা ত্রিপুরাত 24 ঘণ্টা করোনা কার্ফিউ, ত্রিপুরাত 5 দিনলৈকে কার্ফিউ সময়সীমা বৃদ্ধি। 27 মে'ৰপৰা ত্রিপুরাত বলবৎ হব 24 ঘণ্টা করোনা কার্ফিউ, চহরাঞ্চলের গ্রাম্যাঞ্চলতো কার্যকরী হব এই নির্দেশনা। 27 মে'ৰপৰা ত্রিপুরাত বলবৎ হব 24 ঘণ্টা করোনা কার্ফিউ, রাজ্যখনত ইতিপূর্বে কেবল নগরাঞ্চলসমূহত জারি করা কার্ফিউ পরিবর্তে এইবার সমগ্র রাজ্যজুড়ি কার্ফিউ জারি করার প্রস্তাবত ত্রিপুরা কেবিনেটে অনুমোদন জানাইছে। সেই অনুসরি 27 মে'ৰপৰা রাজ্যখনত নিষেধাজ্ঞাসমূহ কার্যকরী হব। উল্লেখযোগ্য যে করোনা সৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতর অন্তিমকন নিষেধাজ্ঞামূলক নির্দেশনা 17 মে'ত জারি করা হয়েছিল। উক্ত নির্দেশনা যেহেতু 26 মে'লৈকে অব্যাহত থাকিব সেয়ে 26 মে'র পিছদিনা অর্থাৎ 27 মে'ৰপৰা নতুন নির্দেশনা কার্যকরী হব। রাজ্যখনের শিক্ষামন্ত্রী তথা কেবিনেট মুখপাত্র রতনলাল নাথে কয় যে রাজ্যের আন বহু রাজ্যতকৈ পরিস্থিতি তুলনামূলকভাবে ভাল হলেও রাজ্যের কোভিডের পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি রাজ্যিক কেবিনেটে কার্ফিউ বৃদ্ধি করার সিদ্ধান্ত লৈছে। কয় যে কোভিড-19-ৰপৰা জনসাধারণ সুরক্ষিত করার 5 জুনলৈকে রাজ্যিক কেবিনেটে কার্ফিউ বৃদ্ধি করার সিদ্ধান্ত লৈছে। অবশ্যই পাচলি মাছ আর অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানসমূহ পুয়া 6 বজাৰপৰা বিয়লি 12 বজালৈকে চলিবলৈ অনুমতি দিয়া হব। এইবারের কার্ফিউ গ্রাম্য অঞ্চলক সামরি সমগ্র রাজ্যতে জারি করা হব। সরকারি বাহনেরে বাদে অন্যান্য সকল যান বাহনের চলাচল সীমিত করা হব। ইপিনে 10 খনক যাত্রীবাহী রেল বাতিলের সিদ্ধান্ত উত্তর পূব রেলওয়ে। উত্তর পূব রেলওয়ে বাতিল করলে 10 খনক যাত্রীবাহী রেল। কোভিডের পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত রেলওয়ের।
সম্প্রতি কোভিড-19 সংক্রমণের দিনক দিনে বৃদ্ধি পাবার প্রতি লক্ষ্য রাখি উত্তর পূব রেলওয়ে গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। উত্তর পূব রেলওয়ে বাতিল করেছে 10 যাত্রীবাহী রেলওয়ের চলাচল। বুধবারে লামডিং রেলওয়ে মাণ্ডলিক কার্যালয়ত জ্যেষ্ঠ বাণিজ্যিক প্রবন্ধক অশোক কুমার দে এক সংবাদমেল আয়োজন করে ঘোষণা করে রেল বাতিলের সিদ্ধান্ত। সংযোগী শিক্ষাকর্মী বিশেষ টেট অনুষ্ঠিত করক নতুন চৰকাৰৰ আহ্বান অসম সহযোগী শিক্ষাকর্মী সন্থাৰ। সহযোগী শিক্ষাকর্মীসকলের বাবে অচিরে বিশেষ টেট অনুষ্ঠিত করার দাবি উত্থাপন করেছে অসম সহযোগী শিক্ষাকর্মী সন্থায়। উল্লেখ্য যে শিক্ষাকর্মীসকলের দীর্ঘদিনের দাবির প্রতি সঁহাৰি জনায় শিক্ষা বিভাগে যোৱা 28 ফেব্রুয়ারীত বিশেষ টেট অনুষ্ঠিত করব বলে জাননী জারি করার লগতে পরীক্ষার বাবে এডমিট কার্ড প্রদান করেছিল। কিন্তু পরীক্ষার 10 পূর্বে নির্বাচন অধিসূচনার বাবে এই বিশেষ টেট সাময়িকভাবে স্থগিত রাখে। বিগত দীর্ঘ সময় ধরে শিক্ষাকর্মীসকলক নিয়মে নিযুক্তির বাবে আন্দোলন চলাই অহা শিক্ষাকর্মীসকলে এই টেটের জড়িয়ে এবার নিযুক্তি লাভ করব বলে আশা পালি আছিল। যদিও টেট সাময়িকভাবে স্থগিত রাখার এক অনিশ্চয়তার দিকলে গতি করেছে সমগ্র প্রক্রিয়া। আজি সংযোগী শিক্ষাকর্মী সন্থায় এই সন্দর্ভত উল্লেখ করে যে সরকারে যেহেতু 1,00,000 নিযুক্তির ব্যবস্থা করব সেয়ে শিক্ষাকর্মীসকলে বিশেষ টেট অনুষ্ঠিত করে শিক্ষক পদত পুনরায় নিযুক্তি দিয়ক। কেন 90% শিক্ষাকর্মী বয়সের সমস্যা চিন্তিত করে রাখিছে। এনে অবস্থাত মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীয় সহযোগী শিক্ষাকর্মীসকলের সমস্যা গুরুত্ব সহকারে লব বলে আশা প্রকাশ করেছে সন্থার সাধারণ সম্পাদক সিরাজুল হকে।